নমস্কার বন্ধুরা, আয়কর দপ্তরের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। যে নোটিফিকেশানটি সম্বন্ধে আপনি যদি না জানেন তাহলে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নটি ফেল হতে পারে, অর্থাৎ আপনি যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছেন সেটা ফেল হতে পারে, রিফান্ড নাও পেতে পারেন, এছাড়াও আরও বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। তো বিজ্ঞপ্তিটা কী নিয়ে বা হঠাৎ কেন এইরকম একটা বিজ্ঞপ্তি সেটা নিয়ে আলোচনা করবো, আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে 30 মার্চ 2022 একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে ক্ল্যারিফিকেশান উইথ রেসপেক্ট টু রিল্যাক্সেশন অফ প্রভিশন অফ রুল 144A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1962। বিষয়টা হচ্ছে, বলা হচ্ছে অনেকের ভুলে, হয়তো আমরা কেউ জানি না যে একই নামে অনেকের প্যান নাম্বার হয়ে গেছে, অর্থাৎ ধরুন এক ব্যক্তির নাম দিয়ে 2-3টা প্যান নাম্বার হয়ে গেছে। কারণ দেখুন বলেছে ডিপার্টমেন্ট হ্যাড দ্যাট মাল্টিপুল পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হ্যাভ বিন অ্যালোটেড টু ওয়ান পার্সন অর ওয়ান প্যান হ্যাজ বিন অ্যালোটেড টু মোর দেন ওয়ান পার্সন, অর্থাৎ একই নাম্বারের প্যান নাম্বার একাধিক ব্যক্তিকে দেওয়া হয়ে গেছে অথবা একই ব্যক্তির নামে একাধিক প্যান নাম্বার হয়ে আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা এই ডিডুপ্লিকেশনের কারণে সমস্যায় পড়বে, এবং এই ডুপ্লিকেট প্যান নাম্বারের জন্য, অর্থাৎ একজন ব্যক্তির যদি একাধিক প্যান নাম্বার থাকে সেক্ষেত্রে তাকে বাকিগুলো সারেন্ডার করতে হবে, আর না হলে সেখানে জরিমানাও 10,000 টাকার কাছাকাছি জরিমানাও হয়। এবং এখানে বলা হয়েছে যে সিস্টেমের সমস্যার জন্য একই প্যান নাম্বার অনেককে দিয়ে দেওয়া হয়েছে, তো সে সমস্ত ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তাই হচ্ছে প্যান নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করার ব্যবস্থা করা হয়েছে। যারা প্যান নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করবে না তারা হচ্ছে প্যান কার্ড নিয়ে সমস্যায় পড়বে। তাই প্রথমে আপনাদের বলবো যে আপনার প্যান কার্ডটি ডুপ্লিকেট নাকি, বা আপনার প্যান নাম্বারটি অন্য কেউ পেয়েছে নাকি, বা আপনার নামে কতগুলি প্যান নাম্বার আছে সেটা তো অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনি কটা প্যান নাম্বার নিয়ে রেখেছেন। তাহলেও বলবো অবশ্যই একবার আপনার নাম এবং প্যান নাম্বার দিয়ে ইনকাম ট্যাক্স পোর্টালের একবার সার্চ করে ভেরিফাই করে দেখে নিন যে আপনার নামে অন্য কেউ প্যান নাম্বার রেখেছে নাকি, বা আপনার নাম্বারটি অন্য কেউ ব্যবহার করছে নাকি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে দেখতে পাবেন যদি আপনার সমস্যা থাকে প্যান নাম্বারের তথ্যে সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ দেখাবে, আর যদি ঠিক থাকে তাহলে অ্যাক্টিভ দেখাবে। তো এই প্যান নাম্বারটি ভেরিফাই কীভাবে করবেন সেটাও কিন্তু আমাদের একটা ভিডিও আছে, যার লিঙ্ক আমরা এই ভিডিওতে মানে ডিসক্রিপশনের বক্সে দিয়ে দেবো। তো চাইলে আপনি দেখে নিতে পারেন কীভাবে আপনি প্যান নাম্বারটি ভেরিফাই করবেন যে আপনার নামে প্যান নাম্বারটি সঠিক নাকি, বা অন্য কারোর নামে হয়ে আছে নাকি। এবং সেই সঙ্গে বলা হয়েছে এই রকম যদি সমস্যা থাকে, ধরুন ডুপ্লিকেট মানে ডুপ্লিকেট প্যান নাম্বার, বা একই ব্যক্তির জন্য দুটো প্যান নাম্বার, এরকম যে ক্ষেত্রগুলো বিশেষ করে আধার না লিঙ্ক করার ফলে যে ইনঅপারেটিভ হয়ে যায় প্যান নাম্বারটি, তখন কী কী সমস্যায় পড়বে এখানে বলা হয়েছে যে এই সমস্ত ক্ষেত্রে রিটার্নটা কিন্তু, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নসে জমা করতে পারবে না। তার যেটা রিফান্ড আছে ইনকাম ট্যাক্স থেকে যে রিফান্ড থাকে সেটাও কিন্তু প্রসেসড হবে না, এবং রিটার্ন যেটা ওনার পেন্ডিং হয়ে আছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা পেন্ডিং হয়ে আছে সেটাও কিন্তু প্রসেসড হবে না। অর্থাৎ আপনি ধরুন গত আর্থিক বছরে ইনকাম ট্যাক্স রিটার্নটি ফাইল করে দিয়েছেন সেটাও কিন্তু আর বাকি এই সময়ের মধ্যে প্রসেসড হবে না। এবং সেই সঙ্গে বলা হয়েছে যদি ডিফেক্টিভ রিটার্ন থাকে সেটাও কিন্তু কমপ্লিট হবে না। এবং সেখানে আরও বলা হয়েছে ট্যাক্স উইল বি রিকোয়ার্ড টু বি ডিডাক্ট অ্যাট হায়ার রেট অ্যাজ প্যান ইনকাম ইনঅপারেটিভ, এবং প্যান নাম্বার যদি ইনঅপারেটিভ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে হাই রেটে ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং সেটা প্রায় 20-30% বিভিন্ন ক্ষেত্রে। তাই আপনাকে অবশ্যই এখনই প্যান নাম্বারটি দেখে নিতে হবে যে আপনারটা প্যান নাম্বারটি সঠিক নাকি। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় যে প্যান নাম্বার যদি ইনঅপারেটিভ হয় সেক্ষেত্রে আপনার ব্যাংকের যে KYC বা বিভিন্ন যে ফিনান্সিয়াল যে পোর্টালগুলো থাকে, যেমন মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, কারণ আপনার KYCটাই বাতিল হয়ে যাবে। তাই এখানে বলা হয়েছে যে এই নোটিফিকেশান অনুযায়ী যে ডেটগুলো দেওয়া হচ্ছে সেই ডেটের মধ্যে কিন্তু আপনাকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, আর আপনার যদি ডুপ্লিকেট প্যান নাম্বার থাকে তাহলে অবশ্যই একটি সারেন্ডার করে নিন, এবং অবশ্যই আপনার প্যান নাম্বারটি একবার ভেরিফাই করে নিন যে আপনার প্যান নাম্বারে কোনো সমস্যা হয়েছে নাকি, আপনার নামে আছে না অন্য কারোর নামে আছে। এবং এছাড়া যদি আপনার সমস্যা হয় অবশ্যই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পোর্টালে যে হেল্প চ্যাট আছে ওখানে চ্যাট করেও আপনি জানতে পারেন। এবং সেই সঙ্গে অবশ্যই বলবো প্যান নাম্বারটি
অবশ্যই একবার চেক করে নেবেন, এবং আমাদের চ্যানেলে এই যে ভিডিওটি আছে সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন। এবং আপনারা জানেন 31 মার্চ 2022 পরে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করলে 90 দিনের জন্য 500 টাকা আপনাকে জরিমানা দিতে হবে, আর 90 দিন পরে অর্থাৎ এপ্রিল মে জুনের পরে আপনাকে কিন্তু 1000 টাকা জরিমানা দিতে হবে 2023-31 মার্চ পর্যন্ত। এই নতুন নোটিফিকেশন অনুযায়ী 31 মার্চ 2023 পর্যন্ত আপনি লিঙ্ক করতে পারবেন, আর সেই 31 মার্চের পরেই কিন্তু এই নতুন নিয়মগুলো লাগু হয়ে যাবে। তাই অনুরোধ করব এখনই আপনি এই কাজগুলো করে ফেলুন। ধন্যবাদ।